দেখি সামনে, ওয়াও শিশির কতগুলো দেখছিস, একটু উঠে 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 দেখি, ওয়াও দারুন এতগুলো, দাঁড়া জাস্ট দাঁড়া দাঁড়া দাঁড়া, একসাথে কতগুলো সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা বর্ষার পানিতে মাছ ধরতে যাচ্ছি। তো আমরা জালটা অনেকক্ষণ আগেই পেতে রাখছিলাম, তো এখন দেখতে যাচ্ছি যে সেই জালে মাছ পড়েছে কি না সেটা দেখার জন্য। তো আপনারা ভিডিওটি না টেনে আমাদের জাল থেকে মাছ ধরার দৃশ্যটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। মনে হচ্ছে বৃষ্টি আসবে শিশু, ওদিকে এমনি খোলা আকাশ না। এই বছরের জাল দেখার প্রক্রিয়া চলছে, জানি না জালে মাছ বাঁচছে কিনা। আগে থাকিস কে, তো মাছ বেঁচে থাকলে তো খুলে দেবে, পরে থাকি দিব না। বাসার মাছের বাসন নিয়ে আছে, শিশির জাল দেখতেছে, আর আমি হচ্ছে ভিডিওর দায়িত্বে আছি। আজকে কি মাছের দেখা পড়বে কিনা, মাশাল্লাহ প্রথমে একটা পেয়েছি, দেখিস খোলে না যে না, তাজা মাছ। একটু পানি দিয়ে এখানে তাহলে তোর তাজা থাকবে, বনি হলো তাই না, বনি যাক। আমাদের বনির মাছ হয়ে গেছে, এখন দেখি এর পরে আর আছে কিনা। এই শিশির দুইটা 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 আছে এখানে, আগে এটা খোল, এই দেখি যে একটা, হ্যাঁ জোর পারবেন না, যাক তিনটা মাছ হয়ে গেছে। দেখি সামনে, ওয়াও শিশির কতগুলো দেখছিস, একটু উঠে 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 দেখি, ওয়াও দারুন এতগুলো, দাঁড়া জাস্ট বাহ এতগুলো মাছ। একসাথে এতগুলো মাছ ভাসবে আসলে ভাবতেও পারিনি আমরা। এগুলো সম্ভবত কাতল মাছের পোনা হবে, এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছে একসাথে। সামনে আরো থাকবে মনে হচ্ছে, সামনে আরো থাকতে পারে। কতগুলো হলো, বাহ অনেকগুলো হয়েছে, তো আরেকটা আছে, কি ব্যাপার, এটি জাগছিল নাকি, এই শিশির আরেকটু উঁচু কর, এখানে তো অনেকগুলো বেলে পুটি, ও দ্যাটস গ্রেট। আমি একটা ছাড়াই দেখি, অনেক বছর পরে বেলে মাছটা আমি ছাড়াইলাম। আগে তো আমরা চাপ দিলেই তোর হচ্ছে
মাছ বের হয়ে আসতো, ওই সিস্টেমে মাছ খুলতে পারিস? ওইভাবেই তো খুলতেছে, দেখেন একটু স্লো মোশন নেব নাকি? দাঁড়া একটু দেখি, থাকলে একসাথে কতগুলো আসলে সবচেয়ে ভালো লাগে যখন হচ্ছে তাহলে মাছ বাজে, এটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। বাড়িতে এসে এরকম তাজা মাছ জালতে ধরতে পারবো এটা ভাবতেই পারিনি, এবং অনেক বছর পরে এরকম তাজা মাছ দেখতে পাচ্ছি। দেখা যাক আরও আছে কি না। জল শেষ না, আর একটু আছে তো জল। না এইদিকে তো থাকতে পারে আরো, জল কি শেষ হয়ে যাচ্ছে? এদিকে একটু লুসের জন্য হয়তো বা এইদিকে বাজিনি মাছ। আহ, জাল শেষ, আর একটু টান টান করে দে। সব তাজা, দেখি 20 টাকা, দেখি 20 টাকা দে। জালি তো সিরা রে, একটা টাকি পেলে তো তাও হইতো। না ও কেবলই নিয়ে গেছে, তাহলে আমাদের ওই জালে মাছ পড়তে পারে। না আয় দেখলাম না, আয় আয় আমাদের জাল থেকে মাছ ধরার দৃশ্য প্রায় শেষের দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।